মেয়ে, তাদের বয়স, মেয়েটার বয়স 20-এর উপরে হবে, ছেলেটার বয়স প্রায় 25 হবে। আমি নিজে সাক্ষী সেখানে দেখতেছি, ছেলেটা সিটে বসে আছে, ছেলেটার দাপনার পরে মেয়েটা বসে আছে। বুঝতে পারেন কতটা নির্লজ্জ হলে এমন কাজ করতে পারে পাবলিকের ভিতরে। হতে পারে তারা স্বামী স্ত্রী, হতে পারে তারা GFBF, তা বলতে এমনভাবে প্রকাশ্যে অশ্লীলতা করতে পারে না। এটা কি লজ্জাস্থানের হেফাজত? হেফাজত এটা লজ্জাস্থানের হেফাজত বলে না। যে সমস্ত বোনেরা এখানে এসেছে, আমি তাদেরকে বলি, বোন, চরিত্র অনেক মূল্যবান একটা জিনিস। এই চরিত্র এবং সম্মান কোটি কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারে না। তুমি তোমার BF-এর সাথে সারাদিন পিকনিক কর্নারে, রিসোর্টে, কলেজের নাম করে, প্রাইভেটের নাম করে বিভিন্ন জায়গা ঘুরতে যাচ্ছ, নিজের দেহকে বিলিয়ে দিচ্ছ, তোমার কাছে কি একটু খারাপ লাগে না? নিজের কাছে নিজেকে একটু ছোটে মনে হয় না? আমি কি করতেছি, আমি কোন দিকে যাচ্ছি, আমি কেন আমার যৌবন কন্যকে দিয়ে দিচ্ছি? লজ্জাস্থানে হেফাজত করতে হবে বোন। লজ্জাস্থানে যদি হেফাজত না করতে পারি, জান্নাতের দরজা আমাদের জন্য একবারে বন্ধ করে দেওয়া হবে। তোমরা সংযত হও, নিজেদেরকে নিয়ন্ত্রণ করো। তোমরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারো, এই বয়সে যদি তোমরা, যুবক বয়সে যদি তোমরা ইবাদত করতে পারো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিব্রাইল গুনে দিতে পারি। সারা পৃথিবীতে যদি পানি হয়, কত ফোঁটা পানি পড়ছে আমি জিব্রাইল গুনে দিতে পারি। কিন্তু যুবক আর যুবতী বয়সে যারা ইবাদত করে, যারা আল্লাহকে সেজদা করে, আল্লাহকে ভয় করে সংযত হয়, তাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা এত নেকি দেন, এত সওয়াব দেন, আমি জিব্রাইল গুনে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ! আরো জোরে সুবহানাল্লাহ! তাহলে সেই লজ্জাস্থানের হেফাজত আমরা করতে পারবো না? শুধু মেয়েদের জন্য নয়, যুবকদেরকেও নিজেদের লজ্জাস্থানে হেফাজত করতে হবে। আমরা পশু নয়, আমরা কুকুর নয় যে আমাদের সম্মান, আমাদের ইজ্জত যেখানে সেখানে আমরা বিলিয়ে দিব। তোমার জন্য তোমার বাবা মুখ দেখাতে পারে না, তোমার বড় ভাই মুখ দেখাতে পারে না। অমুক জায়গায় তুমি ধরা খেয়েছো একটা ছেলের সাথে, অমুক জায়গায় একটা ছেলের সাথে তুমি ধরা খেয়েছো, এগুলো শোনার জন্য কি তোমার পিতা মাতা তোমাকে বড় করেছে? এগুলো শোনার জন্য কি তোমার বড় ভাই অক্লান্ত পরিশ্রম করে তোমাকে পড়ালেখা করাচ্ছে? কেন তোমরা বোঝো না? আমি তোমাদেরকে অনুরোধ করি, যুবক আর যুবতীদেরকে, এই দুনিয়া মাত্র 1.5 দিনের দুনিয়া। কল কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, মাত্র 1.5 দিনের দুনিয়াতে আসি। এই মাত্র 1.5 দিনের এই রঙিন দুনিয়ার জন্য আমরা এমন কিছু না করি যাতে আমাদের আখিরাত নষ্ট হয়ে যায়, আমাদের পরকাল নষ্ট হয়ে যায়। পরকাল যখন নষ্ট হয়ে যাবে, সেদিন কোনো কাজে আসবে? আসবে? আপনার প্রেমিকা আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনাকে সব দিবে, নেক আমল দিবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিউল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইয়ুগনী উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সেদিন পরিচয় দিবে না, ওয়া উম্মিহি তার মাও পরিচয় দিবে না, ওয়া আবি তার বাপও তার পরিচয় দিবে না। সন্তান যেদিন সেদিন বাঁচতে পারবে না, হিসাব দিতে পারবে না,
দৌড়িয়ে চলে যাবে তার ভাইয়ের কাছে। ভাই বলবে পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না। ও উম্মিহি মায়ের কাছে যাবে যেই মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসত, দশ মাস দশ দিন গর্ভে ধরেছিল যেই মা, ওই মায়ের কাছে যে সন্তান বলবে মা আজকে আমি অনেক অসহায় আমাকে সাহায্য করো। মা বলবে আমার কোন সন্তান ছিল না পৃথিবীর বুকে, আমি তোমাকে চিনি না। ওয়াবি বাবার কাছে সন্তান যাবে, সন্তানকে পরিচয় দিবে না, বাপ বলে পৃথিবীতে আমি নিঃসন্তান ছিলাম, আমার কোনো সন্তান ছিল না। আর যেখানে পিতা মাতা অস্বীকার করবে সেখানে আপনার জিয়ে আপনার জন্য কি উপকার করবে? পারবে 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 না? একটু একটু অন্য মনস্ক হয়ে দেখেন, একটু চিন্তা করে দেখেন। আপনি যদি বিকলাঙ্গ হয়ে যান, আপনার একটা হাত ভেঙে যায়, পা পড়ে যায়, আপনার যদি চাকরি না হয়, আপনার জিয়েপ আপনাকে ছেড়ে চলে যায়, ঠিক কিনা? যায় না? আপনার পকেটে টাকা আছে ততক্ষণ আপনার জিএফ আছে, পকেটে টাকা নাই জিএফ নাই, ঠিক কিনা? এটাই তো বোঝা যায় যে এরা শুধুমাত্র এই দুনিয়া চায়, এরা শুধুমাত্র আমাদের থেকে কিছু টাকা পয়সা এগুলোই নিতে চায়, তারা আমাদেরকে কখনো ভালোবাসে না। যে যুবক, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমরা ইসলামের দিকে ফিরে আসো, গান বাদ্য বাজনা ছেড়ে দাও, যারা প্রেম করছো আজ থেকে ক্যান্সেল করে দাও, আজ থেকে ক্যান্সেল করে দাও, তওবা করো যে আর রিলেশন করব না। যেই রিলেশনে আমাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশে অনেক যুবক এবং যুবতীরা প্রেমের ছ্যাঁকা খেয়ে তারা আত্মহত্যা করছে, ঠিক কিনা? কেন আত্মহত্যা করবো যুবক? নিজেকে এস্টাবলিশ করো, প্রতিষ্ঠিত করো। যেই মেয়ে তোমাকে প্রত্যাখ্যান করেছে ওই মেয়ের চাইতে তোমার জীবনে আরো ভালো মেয়ে আসবে, ঠিক কিনা? যখন তুমি প্রতিষ্ঠিত হবে, কিন্তু তোমার প্রতিষ্ঠিত হওয়ার কোনো লক্ষণ তোমার মধ্যে পাওয়া যায় না। সমাজে এস্টাবলিশ হওয়ার জন্য যেই দক্ষতা দরকার সেই দক্ষতা তোমার মধ্যে নাই, তোমাকে দক্ষতা অর্জন করতে হবে, তোমাকে আরো জ্ঞানী হতে হবে, তোমাকে ফরজগার হতে হবে, ইসলামের দিকে ধাবিত হতে হবে। এজন্য বিশ্বনবী মাবুনদেরকে বলছে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। লজ্জা স্থানের যখন হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যাবেন এবং তোমাদেরকে বলবে ওয়াসি আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যাও যাও তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আর যখন আপনি লজ্জা স্থানের হেফাজত করবেন না, সিয়াম পালন করবেন না, সালাত আদায় করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যাও যাও তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, অপমানের সাথে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। কোন মানুষ জাহান্নামের গর্জন, জাহান্নামের দর্জন, জাহান্নামের ওই ভয়াবহতা, ওই আল্লাহর আগুনের দিকে কোন মানুষ যাইতে চাইবে না। তাদেরকে গলায় শিকল বাঁধবে, কোমরে শিকল বাঁধবে, হাতে শিকল বাঁধবে, পায়ে শিকল বাঁধবে, টেনে হিসড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এবার কিছু সংখ্যক যুবক তারা কিয়ামতের দিন ভেজাল দিতে চাইবে। দুনিয়াতে আওয়ামী লীগের লোক বিএনপির মধ্যে ভেজাল দেয় দেয় কি দেয় না? আবার জামাত ইসলামের লোক আওয়ামী লীগের মধ্যে ভেজাল দেয় দেয়। সেদিন ওই মানুষগুলো চিন্তা করবে আজকে দেখি একটু ভেজাল দিয়ে কোনোভাবে আল্লাহর এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে কিনা। মানুষগুলো সব মুমিনদের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ইট উইল বি সেড এন্ড ও ইউ আল মুজরিমুন, পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও আমার নেককার বান্দা থেকে,
আমার মোমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, সমস্ত পাপীরা সেদিন পৃথক হয়ে যাবে, সবাই আলাদা হয়ে যাবে। মুজরিমিন মানে পাপিষ্ঠ, পাপিষ্ঠরা এক লাইনে চলে যাবে, মোমিনরা এক লাইনে চলে যাবে। আজকে যে আলোচনা, মোমিনদের বৈশিষ্ট্য কয়টি? চারটি। যখনই আপনি মোমিন হবেন তখনই আপনি মোমিনদের কাতারে চলে যাবেন, যখনই আপনি মোমিন হতে পারবেন না আপনি মুজরিমুনদের কাতারে চলে যাবেন। এবার মুজরিমুনদের গেপ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তু'আদুন, দিস ইজ হেল হুইজ ইউ আর প্রমাইসড, দিস ইজ হেল হুইজ ইউ আর প্রমাইসড, এটি সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়েছিলাম। আমি আল্লাহ বলেছিলাম যদি মুমিন না হও তাহলে আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, এই ওয়াদা করেছিলাম, প্রমাইসড করেছিলাম, এটি সেই জাহান্নাম, তার মধ্যে ঢোকো, পদার্পণ করো। সেদিন আমাদেরকে ওই জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। এজন্য আপনাকে এখন বাছাই করতে হবে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আমরা জান্নাতে হতে চাই না জাহান্নামে হতে চাই? জান্নাতে হতে চাই, আমরা জান্নাতে হতে চাই। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর মেয়েরা লজ্জা স্থানের হেফাজত করবে, চার নম্বর নারীরা স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর যে জায়েজ কথাগুলো আছে সেগুলোকে ফলো করবে। আপনাদের স্ত্রীরা করে 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 না? এখন আর স্বামীর খেদমত করে না, ভাত রান্না করা আছে বেড়ে খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। এদিকে আমাদের মা বোনরা তারা আছে টিভি নিয়ে পড়ে আছে, আছে না? স্বামীর খেদমত নাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা ভ্রাতৃত্ব নাই, যার কারণে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে যদি মেল মহব্বত না থাকে তাহলে কি সেই সংসার টিকিয়ে রাখা সম্ভব? টিকিয়ে রাখা সম্ভব না। মা বোন যারা এসেছেন, মা আপনার স্বামী কালো হোক, ধলা হোক, বুড়া হোক, জোয়ান হোক, সেটা আপনার স্বামী, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমতের মধ্যে রয়েছে আপনার কল্যাণ, পরকালে নাজাত। কারণ বিশ্বনবীর এটা সহিহ হাদিস, বিশ্বনবী বলছেন কোনো স্ত্রীর ব্যাপারে কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আমার স্ত্রী আমাকে খুব যত্ন করতো, টেক কেয়ার করতো, বিশ্বনবী বলছে ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? স্বামীর খেদমত করতে হবে। এবার মেয়েরা মনে মনে বলছে যে আমরা খালি স্বামীর খেদমত করব, স্বামীরা আমাদের খেদমত করবে না? অবশ্যই, যখন আপনার আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে, যখন তার কষ্ট হবে তখন তার কাজে হেল্প করতে হবে, এটা বিশ্বনবীর সুন্নাহ, ঠিক কিনা? বিশ্বনবী যখন যুদ্ধের ময়দান থেকে ক্লান্ত শ্লান্ত হয়ে আসতেন তখন দেখতেন মা আয়েশা এখনও তিনি শুয়ে আছেন, আমার জন্য খাবার গড়ায় নেই। আবার দেখতেন মা আয়েশা তিনি এখনও রুটি বানাচ্ছেন, তরকারি এখনও রান্না করা হয় নাই। বিশ্বনবী তিনি মন খারাপ করতেন না, ঘর থেকে তরবারিটি নামিয়ে মা আয়েশাকে তিনি তরকারি কুটে সাহায্য করতেন। সুবহানাল্লাহ, আমরা কিন্তু কখনো করি না, আমরা মা বোনদের কাজটাকে একটু সহজ করে দিই না, তাদেরও সংসারে অনেক কাজ, তারাও আমাদের সংসারের জন্য অনেক পরিশ্রম করে, আমাদের কাজ আমরা তাদেরকে সাহায্য করব, বাড়ির কাজে তাদেরকে সাহায্য করব, তাদের কষ্ট দিব না, তাদেরকে বেশি বেশি ভালোবাসবো। আজকে আমাদের মধ্যে থেকে ভালোবাসা বিলুপ্ত হয়ে গিয়েছে, তার কারণ পরকীয়ার সংখ্যা বেড়ে গিয়েছে, ঠিক কিনা? আছে পরকীয়া আপনাদের এখানে? গোটা সমাজ, গোটা বাংলাদেশকে পরকীয়ায় নষ্ট করে ফেলছে। স্বামী থাকতেও অন্য পরপুরুষের সঙ্গে কথা বলে, আবার স্ত্রী থাকতেও অন্য মেয়ের সাথে কথা বলে,
অথচ যেই মেয়ের সাথে সে কথা বলছে তার চাইতে তার স্ত্রী অনেক সুন্দরী আছে না? এগুলো বন্ধ করতে হবে। পরকিয়া করলে ছয়টি শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন, তিনটা পৃথিবীতে ঘটবে আর তিনটা আখিরাতে ঘটবে। আমি সেই দিকে যাব না, আমার আলোচনা আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সূরাতুল আনফালের দুই নম্বর আয়াত থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করলাম, এক নম্বর যারা মুমিন আল্লাহ তাআলার নাম যখন নেওয়া হবে তাদের অন্তরকে উঠবে, দুই নম্বর যখন কোরআন তাদের সামনে উপস্থাপন করা হবে, তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, তাকে ঈমান মজবুত হয়ে যাবে, তিন নম্বর তারা সালাত আদায় করবে, চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এই চার শ্রেণী মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি যাকাত দিই আমাদের সম্পদের? আজকে আমাদের সম্পদের যাকাত কিন্তু আমরা দিই না। আজকে আমাদের যে ধন সম্পদ দিয়েছে এই সম্পদগুলো আমরা হত দরিদ্রদের জন্য, গরিব মানুষের জন্য, এতিম মিসকিনদের জন্য আমরা খরচ করি না। শুনে রাখুন, আপনি যদি খরচ করতে না পারেন আপনি মোমেন হতে পারবেন না। আপনাকে যেই সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, তাহলেই আপনি মোমেন হতে পারবেন। কারণের সম্পদ কম ছিল নাকি বেশি ছিল? কারণ সূরাতুল কসাসের 76 নম্বর আয়াত থেকে কারণের ঘটনা বর্ণনা করা হয়েছে, অনেক লম্বা ঘটনা। কারণের এত সম্পদ ছিল, সম্পদের যে তালামারা থাকতো সম্পদগুলো এই চাবিগুলো বহন করতে কয়েকটা শক্তিশালী পুরুষের প্রয়োজন হতো, কোনো বর্ণনা এসেছে উটের প্রয়োজন হতো। তাহলে এত সম্পদ ছিল কিন্তু সে জাকাত দিতে অস্বীকার করলো, আল্লাহ রাস্তায় খরচ করতে অস্বীকার করলো। মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, ও মূসা, কারণ সীমা লঙ্ঘন করেছে, কারণকে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ। এই কারণ ছিল মূসা আলাইহিস সালামের কওমে তার চাচাতো ভাই। আল্লাহ বলল, মূসা কারণকে দাওয়াত দাও, কারণ সীমা লঙ্ঘন করেছে, সে তার সম্পদের যাকাত দিতে চাচ্ছে না। মূসা আলাইহিসসালাম, আমি খুব সংক্ষেপ করে বলতেছি, মূসা আলাইহিসসালাম কারুনকে বলল, ও কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও, এই সম্পদ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। কিন্তু কারুন বলল, না না, এই সম্পদ তোমার আল্লাহ আমাকে দেয় নাই, আমার মেধা দিয়ে আমার শক্তি দিয়ে আমি অর্জন করেছি, তোমার আল্লাহ আমাকে সম্পদ দেয়নি, তাই আমি আমার এই সম্পদের যাকাত দিতে পারবো না। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে মূসা আলাইহিসসালাম তিনি দাওয়াত দিতে থাকেন। এবার কারণ চিন্তা করলো, মূসা যদি এইভাবে দাওয়াত দিতে থাকে তাহলে সমস্ত মানুষ যাকাত দিবে, মানুষগুলো ইসলামের মধ্যে পদার্পণ করবে, ইসলাম মুখী হয়ে যাবে। এজন্য এখনই মূসাকে থামাতে হবে। কি করা যায়? বুদ্ধিজীবীদেরকে ডাকা হলো, সমস্ত বুদ্ধিজীবীদেরকে ডেকে বলল, মূসা তো এইভাবে দাওয়াত দিতে আছে। মূসা দাওয়াত দিচ্ছে, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। এবং আমার এই রাজ্যে যদি কেউ বিবাহিত পুরুষ যদি যে না করে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, এবং যারা যাকাত না দিবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, যাকাত দিতেই হবে। এখন কারণ চিন্তা করলো, মূসাকে থামাতে হবে। এবার কারণের যে সমস্ত অনুসারী নাম এসেছিল তারা বলল, কারণকে জেনার অপবাদ দিতে হবে, মূসাকে জেনার অপবাদ দিতে হবে,
যদি মূসাকে জেনার অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি তাহলে আর কেউ দাওয়াত দিতে পারবে না, আমরাই বিজয় হয়ে যাব। তা কি করা যায়? তারা বলল একটা নর্তকীকে তোমরা ভাড়া করো কিছু টাকা দিয়ে, যে মূসার বিরুদ্ধে সাক্ষী দিবে যে মূসা আমাকে ধর্ষণ করেছে। আমি তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি এটা, এই মেয়েটাকে ভাড়া করা হলো আর মূসাকে বলা হলো মূসা অমুক ময়দানে তুমি একটা কনফারেন্স করো সমস্ত মানুষ ওখানে নিয়ে, সকলকে তুমি ইসলামের দাওয়াত দিবে, আমরাও থাকবো, একা আমাদেরকে দাওয়াত দিলে তো হবে না, এই কওমের সমস্ত মানুষকে দাওয়াত দিতে হবে। মূসা আলাইহিসসালাম এলান করে দিল, প্রচার করে দিল, আগামীকাল অমুক ময়দানে কনফারেন্স হবে, সকলে উপস্থিত থাকবে, সমস্ত মানুষ আগামীকাল সকলেই একত্রিত হয়েছে। মূসা আলাইহিসসালাম এবার দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহ ইবাদত তোমরা করবে এবং কোনো বিবাহিত পুরুষ যদি জেনা করে পাথর নিক্ষেপ করে তাদেরকে বিদায় করা হবে এবং তোমাদের যেই সম্পদ আছে সম্পদ থেকে তোমাদেরকে যাকাত দিতে হবে। এবার কারণের এক সম্প্রদায় লোক সে বলতেছে, ও মূসা যদি তুমি জেনা করো তাহলে তোমার জন্য কি এই শাস্তি প্রযোজ্য? মূসা আলাইহিসসালাম বলছেন, অবশ্যই যদি আমি জেনা করি আমাকেও তোমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করবে। ওই কারণের একজন সদস্য বলল, মূসা তুমি তো জেনা করেছো। মূসা আলাইহিসসালাম বলল, আমি জেনা করেছি, কার সাথে করেছি, কি প্রমাণ আছে? তখন ওই নর্তকীকে নিয়ে আসা হলো, যেই নর্তকীকে তারা ভাড়া করেছে। আজকে বাংলাদেশে এমন কাজ হচ্ছে, আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হচ্ছে অথচ আলেম কিছুই জানে না, এমন অপবাদ দিচ্ছে শয়তানের দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়, ওরে বাবা রে বাবা, এটা কত বড় শয়তান, এ তো আমার চাইতে বড় শয়তান। যে আলেম ধর্ষণের ব্যাপারে কিছুই জানে না ওই আলেমের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে, ঠিক না? এখন কারণের একজন সদস্য বলল, মূসা তুমি জেনা করেছে এই মহিলার সাথে, এই মহিলা প্রমাণ। এখন মূসা আলাইহিসসালাম তিনি একজন পয়গম্বর ছিলেন, তিনি বুঝতে পারলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। এবার মূসা আলাইহিসসালাম তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন এবং সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ কারুন এবং তার সম্প্রদায় আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র শুরু করেছে, আজ এখান থেকে বাঁচানোর কেউ পৃথিবীতে আমাকে নাই, তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার সাহায্য চাই, নাই তো আজকে কারুন এবং তার অনুসারীরা আমাকে জেনার অপবাদ থেকে বিদায় জেনার অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, মূসা মাথা উঠাও, মাথা উঠিয়ে ওই মেয়েটিকে তুমি আমার ভয় দেখিয়ে জিজ্ঞাসা করো যে আমি কি তার সাথে জেনা করেছি। মূসা আলাইহিসসালাম মেয়েটিকে বলল, ও মা আমি তোমাকে আল্লাহর পরে শপথ করে বলতেছি, তুমি যদি এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, তাহলে তুমি সত্যতা বলো আমি কি তোমার সাথে জেনা করেছি কি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটির মধ্যে ঈমানের নূর ঢুকিয়ে দিল। ওই মেয়েটি ওই কনফারেন্সের মধ্যে বলে উঠল যে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আমার সাথে জেনা করে নাই, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করার জন্য আমাকে টাকা দিয়ে তারা ভাড়া করে এনেছে। এবার যখন এই কথা বলল, এবার মূসা আলাইহিসসালাম তিনি আবার সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ আজকে তুমি আমাকে রক্ষা করেছো, তুমি সারা পৃথিবীর কেউ রক্ষা করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা তুমি মাথাটা উঠাও, মাটিকে আমি তোমার আনুগত্য করে দিলাম, ওই মাটিকে তুমি যা বলবে মাটি তাই শুনবে। মূসা আলাইহিসসালাম তিনি অনেক রাগী নবী ছিলেন,
কিছু কিছু বর্ণনা এসেছে মূসা আলাইহিসসালাম যখন রাগান্বিত হয়ে যেত তোরা চুলগুলো খাড়িয়ে যেতেন, টোপির মধ্য দিয়ে চুলগুলো খাড়িয়ে ভেদ করে উঠে যেত, এত রাগ ছিল। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে মেরে ফেলেছিল, এই জন্য মূসা আলাইহিসসালামকে দেশ ত্যাগ করতে হয়েছিল। মালাকুল মাউত মূসা আলাইহিসসালামকে সালাম না দিয়ে জান কবজ করতে এসেছিল, একটা থাপ্পড়ে মালাকুল মাউতের একটা চোখ নষ্ট করে ফেলেছিল। মূসা আলাইহিসসালাম এমন একজন নবী ছিলেন, রাগী নবী ছিলেন। মূসা আলাইহিসসালাম এতটা রাগ হয়েছিলেন কারুনের প্রতি, ওই মাটিকে নির্দেশ দেয়, ও মাটি কারুন সহকারে তার সম্প্রদায়কে তুমি গ্রাস করে ফেলো। সঙ্গে সঙ্গে মাটি কারুনের সম্প্রদায় সমস্ত লোককে তাদের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে, মাটির মধ্যে ঢুকিয়ে পড়ে। এখনো পর্যন্ত কারণ কিন্তু তওবা করতেছে না, কারণ চিন্তা করছে আমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে আমি উঠে যাব, আমি নিজেকে রক্ষা করতে পারব। কিন্তু না না, আল্লাহর আজাব যখন আছে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে না, ঠিক কিনা? পারে কেউ? পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে না। আজাব এসেছিল ডোনাল্ড ট্রাম্পের পরে। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল তখন চিন্তা করেছিল মুসলমানদের পরে যতই নির্যাতন করি না কেন কেউ কথা বলবে না, মুসলমানদের রক্ত দিয়ে হরে ফেলব, ইসলামকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা থাপ্পড়ে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিয়েছে, ঠিক না? অং সান সু চি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মহিলা মুসলমানদের পরে এমন নির্যাতন করেছে, মা বোনদের লজ্জার স্থান পর্যন্ত কেটে নিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলোকে জবাই করে রান্না করে খেয়েছে, মায়ের সামনে সন্তানকে জবাই করেছে, সন্তানের সামনে মাকে জবাই করেছে। এই ঘৃণিত মহিলা চিন্তা করেছিল আমেরিকা আমাকে শক্তি দিচ্ছে, ভারত আমাকে শক্তি দিচ্ছে, চীন আমাকে শক্তি দিচ্ছে, আমার ক্ষমতার অবসান ঘটিয়ে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লাঞ্ছিত করলো যেই সেনাবাহিনী দিয়ে আমার মুসলমান ভাইদের পরে নির্যাতন করেছিল, বোনদের পরে নির্যাতন করেছিল, ওই সেনাবাহিনীকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন অং সান সু চির হাতে হাত করা পড়েছিল, ঠিক না? পৃথিবীর বুকে আপনারা আর একজন প্রধানমন্ত্রীর ধ্বংস দেখতে পারবেন, সেটা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মুসলমানদের পরে এমন নির্যাতন করতেছে, মুসলমানরা যখন নামাজ পড়ে ঘর থেকে বাইর হয় মুসলমানদেরকে গরু ছাগলের মতন পিটানো হয়। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন পৃথিবীতে এমন লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে সে দুনিয়া থেকে বিদায় নেবে। আরেকজন প্রধানমন্ত্রী আছে, আমি তার কথা বলবো না, বুঝে নিতে হবে। যতই তুমি জুলুম করো না কেন, অত্যাচার করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমতার অবসান একদিন ঘটিয়ে দিবে, তোমার কোন বাবা তোমাকে বাঁচাতে পারবে না। যখন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব তোমার উপরে নিপতিত হবে, অবতীর্ণ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত শক্তি তোমার কাছে বিকলাঙ্গ হয়ে যাবে, কোন শক্তি কাজে রাখবে না, ঠিক না? আজকে ক্ষমতা পেয়ে চিন্তা করছে ক্ষমতা যাবে না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা ক্ষমতা আর নাই, পালাবার জায়গা পাবা না, ক্ষমতার গরম দেখিও না। ফিরাউনের মতন ক্ষমতাশীল লোক কিয়ামত পর্যন্ত আর আসবে না। সেই ফিরাউনকে আল্লাহ পানি দিয়ে ধ্বংস করেছিল, আবু জাহেলের মতন ক্ষমতাশীল লোক ছিল না, মাহাজার মুআজকে দিয়ে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছিল, ঠিক কিনা? নমরুদ ছিল তদানীন্তন সময়ে সবচাইতে শক্তিশালী, সেই নমরুদকে জুতা পিটা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছিল। এদের থেকে শিক্ষা দাও। এবার মূসা আলাইহিসসালাম মাটিকে বলল, মাটি কারুনের সম্প্রদায়ের সমস্ত লোককে মাজা পর্যন্ত গ্রাস করে ফেলো। মাটি সঙ্গে সঙ্গে তাদেরকে পোতে ফেললো, এখনো পর্যন্ত কারণ তওবা করবে না। যদি সেই সময় তওবা করত আল্লাহ তাকে মাফ করে দিত, কিন্তু চিন্তা করছে আমি এই মাজা পর্যন্ত গেড়ে গিয়েছি, নিজের শক্তিতে উঠে না না, সে এখনো তওবা করে না। মূসা আলাইহিসসালাম মাটিকে বলল, ও মাটি তার গলা পর্যন্ত তার সম্প্রদায়ের সমস্ত লোককে তুমি গ্রাস করো। সঙ্গে সঙ্গে মাটি তাদেরকে ভক্ষণ করে ফেললো।
এবার কারণ ওই ফিরাউনের মতো বলছে আল আম আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ও মুসা আমি সিলেন্ডার করলাম তোমার ইলাহের প্রতি ঈমান আনলাম, আমার যে সম্পদ আছে সব সম্পদ তুমি নিয়ে নাও দিয়ে দিলাম। মুসা বলে আর সময় নাই, টাইম ইজ আপ, আর সময় নাই। আল্লাহ বলেন আর তওবা অ্যাকসেপ্ট করা হবে না, যখন তুমি মাঝা পর্যন্ত মাটির মধ্যে পড়ে গিয়েছিলে ওই সময়ও যদি আমার কাছে মাথা নত করতে, দুটা চোখের পানি ছেড়ে দিতে আর বলতে রব্বুল আলামিন যা করেছি ভুল করেছি, আমার আমি আল্লাহর বরাত্তর কসম আমি তোমার গুণাগুলোকে মাফ করে দিতাম, আমি তোমাকে আবার উঠায় নিয়ে আসতাম, কিন্তু কারণ যখন তোমার পরে আমার আজাব নিপতিত হয়েছে, আজাব অবতীর্ণ হয়েছে, তখন তুমি বলছো আমি আমার সম্পদের জাকাত দিব, না 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 আর কখনো সম্ভব না। এবার মুসা আলাইহিসসালাম বললাম ও মাটি তাদেরকে পুরোটাই গ্রাস করে ফেলো, শুধু তাদেরকে নয় এই কারণের যত সম্পদ আছে সমস্ত সম্পদ গ্রাস করো। বিরাট একটি শব্দ হলো, বিকট একটি শব্দ হলো, এই শব্দের মাধ্যমে কারণ এবং তার সমস্ত সম্পদ মাটির মধ্যে বিলুপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আজকেও যারা জাকাত দিচ্ছেন না তারা এখান থেকে শিক্ষা করেন, শিক্ষা নেন, যারা জাকাত দিই না তারা মূলত হচ্ছে কারণের অনুসারী। আজকে বাংলাদেশে যে সমস্ত ধনী ব্যক্তিরা আছে আর যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হতো তাহলে আমার দেশে কোনো দারিদ্র মানুষ থাকতো না, আমার মানুষ আমার দেশের মানুষ অনাহারে থাকতো না। অনেক মানুষ আছে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য নিজের জীবনের সাথে যুদ্ধ করে, অথচ হাজার হাজার কোটি টাকা তারা বাইরে পাচার করছে, এটাই কোনো দোষ হচ্ছে না ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা পাচার করছে সেটার কোনো খোঁজ আমরা নিচ্ছি না। এই মানুষগুলো যদি জাকাত পেত আজকে স্বাবলম্বী হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আমি এখানেই শেষ করব। আমি আপনাদেরকে বলে যাই, যখনই আমরা কোরআনের মাহফিলে আসব এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাব, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদের জীবনে আমরা আমল করব, তাহলে এই মাহফিলগুলো সাকসেস হয়ে যাবে। আজকে যে চারটি বিষয় জানলাম এই চারটি মানতে পারবো আমরা? যখন কোনো কাজ করতে যাব তখন চিন্তা করব আল্লাহ তো দেখছে আমাকে, আল্লাহ তো রেকর্ড করছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন লিপিবদ্ধ করছেন, আল্লাহ তাআলা ইকরা কিতাবাকা তিনি একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করছেন। এবং শুধু তাই নয়, এই হাত এই পা এই পা সব কিছু সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। এই জন্য আমাদেরকে সব সময়ের জন্য যখনই যে কাজ করব তখন চিন্তা করব আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ এর জন্য কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব চাইবেন, কি হিসাব দেব। আমরা এই নিয়ত করব, আর বেশি বেশি করে কোরআন শুনব, কোরআন পড়ব, এবং যেই সম্পদ আছে সম্পদে যাকাত দিব, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। দোয়া করি তাদের জন্য যে আজকের এই প্রোগ্রামটি যারা করেছেন যুব সমাজ, আল্লাহ তাআলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যুবকরা যদি আমাকে ভয় করে ভালো ভালো কাজ করে তাদের জন্য আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিব। আজকের যে যুব সমাজ জান্নাতের বাগিচা থেকে সাজালো, হে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত আমলগুলোকে তুমি কবুল করে নাও, তাদের জীবনের সমস্ত শাখা উপশাখায় তুমি বারাকা দিয়ে দাও, হে আল্লাহ যুবকদেরকে হযরত ওসমানের মতন হযরত ওমরের মতন তুমি কবুল করে নাও। দুইজন সদস্য এই কমিটির দুইজন সদস্য তিনি আর চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই মাহফিলে আজকে টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যারা আজকে সময় দিয়েছে কষ্ট দিয়েছে, আল্লাহ কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে এই সময়টুকু দেওয়ার জন্য তাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।